ইরানের সীমান্তে পাকিস্তানের হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশের সীমান্তের অখণ্ডতা একটি চূড়ান্ত সীমা। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা বলা হয় বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দেশের জনগণের নিরাপত্তা ও সীমান্তে অখণ্ডতা ইরানের চূড়ান্ত সীমা হিসেবে বিবেচনা করা হয়। ইরান প্রত্যাশা করে বন্ধুপূর্ণ ও ভ্রাতৃসুলভ প্রতিবেশী পাকিস্তান তার এই অঙ্গীকার জোরালোভাবে মেনে চলবে যে পাকিস্তানের মাটিতে সশস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটি তৈরি ও দলবদ্ধ হওয়ায় তারা প্রতিরোধ করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের সন্ত্রাসীদের অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র চালানো হয় সন্ত্রাসী হামলা প্রতিরোধের লক্ষ্যে। ইরানের দক্ষিণ পূর্ব অঞ্চলে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের IRGC-র সদস্যরা একটি সন্ত্রাসী গোষ্ঠীকে হামলা চালানোর উদ্দেশ্যে ইরানের সীমান্তে প্রবেশের চেষ্টা করতে দেখার পরপরই এই হামলা চালানো হয়। বিবৃতিতে বলা হয়, IRGC-র হামলার প্রতিরোধের লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটিতে ওই অভিযান পরিচালনা করে। হামলাটি চালানো হয় আবাসিক এলাকা কয়েক কিলোমিটার দূরে। দেশের জনগণের বিরুদ্ধে কোনো আসন্ন সন্ত্রাসী হুমকি দেখলে তা মোকাবেলা করা ইরানের সীমান্ত রক্ষা বাহিনীর যে দায়িত্ব তারই অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়। এতে আরো বলা হয়, ইরান সবসময় এর প্রতিবেশীদের প্রতিবেশী সুলভ নীতি মেনে চলে এবং শত্রু ও সন্ত্রাসীদের কখনো এই সম্পর্ক বিনষ্ট করার সুযোগ দেবে না। বিশেষত যখনই ইহুদি শাসকদের চলমান গণহত্যা ও অপরাধমূলক কর্মকাণ্ড মুসলিম বিশ্বের জন্য প্রথম উদ্বেগের বিষয়। গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ওই হামলায় অন্তত 2 শিশু নিহত হয়। হামলার পর তেহরানের পক্ষ থেকে বলা হয়, তারা পাকিস্তানি ভূখণ্ডে সশস্ত্র গোষ্ঠী জইশ আল আদেলের সন্ত্রাসীদের উপর হামলা চালিয়েছে। এ গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। এই হামলার একদিন পর বৃহস্পতিবার ইরানের তিস্তান বেলুচিস্তান প্রদেশের ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় 4 শিশু সহ 9 জন নিহত হন। পাল্টাপাল্টি হামলা নিয়ে উত্তেজনার মধ্যে দুদেশের সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের মুখপাত্র স্টিফেন দুজারি গতকাল বলেন, সম্প্রতি ইরান ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক মহড়া দুই পক্ষের প্রাণহানির ঘটনা নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। আর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, যুক্তরাষ্ট্র অত্যন্ত নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে। অস্ত্রের সীমাবদ্ধ দুই দেশেই অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ দেশ। আমরা চাই না উত্তেজনা আরো বাড়ুক। এই পরিস্থিতিতে শুক্রবার জরুরি বৈঠকে বসেছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি NAC। এই বৈঠকে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার ও সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিফ মুনির সহ সামরিক ও বেসামরিক প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এরই মধ্যে আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানির টেলিফোনে কথা হয়েছে। সেখানে তেহরানের সঙ্গে সব বিষয়ে কাজ করতে ইসলামাবাদ প্রস্তুত রয়েছে বলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন বলে দেশটির সংবাদ মাধ্যম রন জানিয়েছে।